বাবা, ফাইনালি! আচ্ছা, 1 মিনিট। কটা বাজে? 4:20। ফাইনালি, অনেকদিন পর টাইমে লগ আউট করলাম। আজকে যেহেতু মান্থ এন্ড ক্লোজ হয়ে গেছে, সেই জন্য কাজের প্রেশারটা একটু কম ছিল, বাট ছিল না তা না, ফুল ডে প্যাক ছিল, বাট টাইমে কমপ্লিট হয়ে গেছে। সব টাইমে আজকে লগ আউট করে দিয়েছি। হাগ দিয়া, তো খিদে পেয়েছে, এখন একটু ছাতুর ঘোল খাই, এতে পেটটাও ভরে যাবে, পেট ঠান্ডাও থাকবে আর ঘুমটাও সলিড হবে। নো, দিস ইজ নট দি বিগিনিং, ভিডিওটা অ্যাকচুয়ালি স্টার্ট হবে কালকে সকালে। সো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে, চলো। চলো, বেরিয়ে তো গেছি। ভাবছিলাম একটা অটো বা রিক্সা ধরবো, বাট কিছুই অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে। মোস্ট অফ দ্য টাইম এত অব্দি আসার পরই অটো বা রিক্সা এগুলো দেখতে পাই। এখান থেকে 1 মিনিট হাঁটলেই আমার বাড়ি, তো এখানে এসে আর অটো রিক্সা ধরার কোনো মানে নেই। বাট আসার সময় যদি দেখি একটা রিক্সা বা অটো পাই। এসে গেছি বাড়ি, এবার একটু উঁচে বাবাকে চটকাবো, যদিও বেশিক্ষণ টাইম পাবো না, তাড়াতাড়ি করে বেরোতে হবে। তো খাবার দাবার সবই নেওয়া হয়ে গেছে, কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ বাড়িতে সে দেখি পুচকে নেই, কারণ ও আর ওর মা আজকে গেছে ওর মা বাড়িতে। এটা আমি জানতাম, বাট আমার খেয়াল ছিল না। এবার যাই দেখি অটো বা রিক্সা কিছু পাই কিনা। এইখানটায় তো পেলাম না, আর ওখানে কি দেখতে হবে একবার। আজকে ওটা মাছ মনে হচ্ছে, ভাত আর কুচো মাছের কিছু একটা। হ্যাঁ ভাত, ঠিক আছে। দেখো দেখো, দেখেছো কি মাথা খারাপ করেছে জালিটা? শেষ রে, চলো এবার একটু গাছে জল দেওয়ার পালা। ওটা তো পারফেক্ট, বাট এটা কি? তো বাজে এখন 3টে, এবার স্নান করতে যাবো, বেশ গরম লাগছে আর গরম বেশ পুরো হয়ে গেছে। ঘুমিয়ে পড়েছে, কিন্তু এইভাবে ব্যালেন্স করে কে ঘুমায় ভাই? আমি হলে তোমার হাতটা পড়ে যেত। স্নান হয়ে গেল, এবার একটুখানি মোস্টলি শুবো, একটুখানি ঘুমাবো। আমি কাজ কমপ্লিট করে মানে 4:30-4:30 পর যখনই আমি লগ অফ করি, তারপর আমি ইন জেনারেল ভিডিওটা এডিট করার টাইম পাই। এখন না ঘুমালে তখন প্রচণ্ড ঘুম পাবে, আর এই ঘুমের জন্য একদিন একটা ভিডিওতে একটু ভুল ইনফরমেশান প্রোভাইড করে দিয়েছিলাম, সেই জন্যই এখন একটু ঘুমাবো, যাতে তখন ঘুমটা বেশি না পায়। কভার আপ তো করতেই হবে। সব যাই হোক, গরম পড়ুক আর যাই পড়ুক, ওয়েদারটা কিন্তু হেভি লাগছে দেখতে। এখন 7টা বাজতে 10 মিনিট বাকি, এখানে একটু চা বসিয়েছি। আবার একটু চা খেতে লাগবে, এখন প্রচণ্ড ঘুম ঘুম পাচ্ছে, জানি না কেন একটু মানে ঝিমানি ঝিমানি ভাব লাগছে। ওইখানে চা কি বানাতে গেলাম, যাওয়ার মানে বানানোর সাথে সাথে এখানে কল এলো, ছুটে চলে এলাম, আর চাটা করতে পারলাম না। এখানে রিয়াই চাটা করে দিয়েছিল, যেটা খাওয়া হয়ে গেছে অলরেডি। আর একটু আগে ম্যাডাম আবার এখানে এগ রোল করে দিল, এখন এটা খাবো। এখানে কাজের চাপ আবার ব্যাক। ভালো হয়েছে না মালটা? খুব ভালো হয়েছে, মানে আমি ভয়ে ভয়ে ভাবতেছি এত নরম কেন লাগতেছে। নরম বেশ সফট হয়েছে বিষয়টা। ফ্ল্যাশটা জ্বালালাম, আরো একটু কম লাগছিল তাই। তুই এখানে কি করতে এসেছিস? তুই কি আমাদের সাথে বক বক করতে এসেছিস, আড্ডা মারতে এসেছিস, নাকি ডিস্টার্ব করতে এসেছিস আমাকে? না না, তুই তো পৃথিবীর সব থেকে বড়, তো টেকনোলজি তুই সব জানিস, তাহলে সব ডিস্টার্ব কেন করছিস?
কাজ করতে করতে মাথা তো ধরেই গেছে, একটুখানি যতটা ছিল কমপ্লিট করে এলাম। এখন এখানে একটু চা খাচ্ছি, মানে চাটা গরম করছি, করে তারপর চাটা খাবো। ভাই আর রিয়া ওখানে একটু আড্ডা মারছে। ভাই কোথায় যাচ্ছিস? শেষে কি বলে তাজপুর সুন্দরবন যাবি? আমরা এর মধ্যে চল কোন একটা মানে আশেপাশে যে ব্লগ বার বার সামুন দিয়ে বার বার নষ্ট, রোজ নষ্ট। আমরা চয় ডোমিনি ঘুরে আসি কোনো একটা জায়গাতে। হঠাৎ করে আমার মনে পড়লো, এমনিও যে এই যাওয়ার কথা বলছি কোনো লাভ নেই, তো সামনে মাসেই তো চলে যেতে হবে। এই মাসে শেষে কি সামনে মাসে শুরু? আয় থার্ড ফোর্থ ওয়েভ ফিফথ ওয়েভ সিক্সথ ওয়েভ। কালকে কালকে তুই আসবি না? তোকে দেখতে ফিরি, একদিন অন্তর অন্তর আসছি বলে তো ভাবছি রোজ গেলে কি খারাপ লাগে। না না, কালকে দিই রিও রোজ আসবে, আসবে যদি কালকে আমি তাড়াতাড়ি আসি তাহলে আসবো, রিও আসবে রোজ। এবার তো চার মারিস না জানো না। ভূতের বই দেখে এই অবস্থা? তুমি গিয়ে আগে খেয়ে দিয়ে নাও, খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে পড়ো, যাও। ভালো লাগলো ইনসাইড আউট? ও সরি, ইনসাইড আউট নাই, লাইটস আউট। লাইটস আউট ভালো লাগলো? মালটা একটু আগে ওই কি লাইটস আউট বলে একটা হরর মুভি আছে সেটা দেখছি, দেখে ভয় টয় পেয়ে বলছে আজকে রবিবারে শোবে না, এখানে শোবে। আর সরি সোহার দাদা, মানে ইনসাইড আউট এত দেখি যে মানে মাথার মধ্যে ওটাই চলে। আরে যা, চলো ইটস টাইম টু ইট, তাড়াতাড়ি করে খেয়ে নি, তারপর তোমাদের সাথে মোস্টলি লগ আউট টাইম আবার দেখা হচ্ছে। চলো আজকের মতো ডান। বাজে এখন নিয়ার টু ফাইভ। ডান, চলো। তো আজকেও ফাইনালি মোটামুটি একটু টাইমের আগেই লগ অফ করেছি, মানে পাঁচটার মধ্যে লগ আউট করে ফেলেছি। বাট ফিলিং ব্যাড, কারণ আমার একটা সিনিয়র রয়েছে, আমাদের টিমে একটা সিনিয়র রয়েছে যে এখনও পর্যন্ত রয়েছে, কাজ করছে, সে এখনও হয়তো কয়েকটা কাজ করে আবার লগ অফ করবে, বাট সে রয়েছে, তার থাকতেও আমরা তাড়াতাড়ি লগ অফ করে ফেলছি। একটু আমাদের টিমের বন্ডিংটা অ্যাকচুয়ালি ভালো। সব আজকের মতো ভিডিওটাকে তাহলে এখানেই এন্ড করছি, এবার এডিট করতে বসবো। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলদি।